অর্থনীতির দেশ হবে বাংলাদেশ পিডব্লিউসি বলছে ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া স্পেন মালয়েশিয়াকে রিজার্ভের অলস অর্থ থেকে তহবিল গঠনের সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন বিশেষজ্ঞরা গরুর মাংস বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা হুঁশিয়ারি স্বাগত নিউজ 24 বিজনেস এর সঙ্গে আছি আমি শেখ জায়েদ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত 2050 সালে বিশ্বের 23তম বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ এমন আশাবাদের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্স পিডব্লিউসি শুধু তাই নয় পর্যবেক্ষণ বলছে এ সময়ে বাংলাদেশ ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া স্পেন কিংবা মালয়েশিয়ার মতো অর্থনৈতিক শক্তিধর দেশগুলোকে বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্ট গত বেশ কয়েকটি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জন হয়েছে 6% উপরে যা গত অর্থ বছর ছাড়িয়ে গেছে 7% ঘরকে বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার কথাই যেন উঠে এলো যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিডব্লিউসি এর প্রতিবেদনে তাদের মতে আগামী 33 বছরের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 23তম শক্তিশালী অর্থনীতির দেশ যে সময় বাংলাদেশের জিডিপির আকার হবে $3,064 বিলিয়ন গবেষণায় বলা হয়েছে সবার উপরের অবস্থানে থাকবে বৃহৎ অর্থনীতির দেশ চীন তার ঠিক পরের অবস্থানে ভারত বর্তমান সময়ের পরাশক্তি যুক্তরাষ্ট্রের অবস্থান দেখানো হয়েছে তৃতীয় স্থানে আর চতুর্থ ইন্দোনেশিয়া পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল এছাড়া ষষ্ঠ রাশিয়া সপ্তম মেক্সিকো অষ্টম অবস্থানে দেখানো হয়েছে জাপানকে নবম অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি দশম সদ্য ইউরোপ থেকে বের হওয়া যুক্তরাজ্য আর বাংলাদেশ রয়েছে তালিকার 23তম স্থানে অর্থনীতিবিদরা বলছেন এমন গবেষণায় বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং এটা আসলে বাংলাদেশের সম্ভাবনা আছে 2050 সাল নাগাদ এই ধরনের অর্থনীতির একটা জায়গায় পৌঁছতে বিশ্বের দরবারে এটাও বুঝতে হবে যে এটা কিন্তু অটোমেটিক হবে না এটার জন্য কিন্তু আমাদেরকে অনেক গভীরভাবে এবং অনেক কার্যকরী বেশ কিছু পদক্ষেপ নিতে হবে ইমেজ ক্রাইসিসটা ছিল সেই ইমেজ ক্রাইসিস থেকে কিন্তু আমরা সরে আসতে শুরু করেছি আমি বলব না এটা সম্পূর্ণ সরে গেছে আসলে কিন্তু এই ধরনের জরিপ এবং এই ধরনের ইতিবাচক যে মূল্যায়ন সেটা আমাদের জন্য ভালো একটা ভূমিকা গবেষণার ফল দক্ষিণ এশিয়ার এগিয়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন ভারতীয় অর্থনীতিবিদরাও ভালো করতে গেলে আপনাকে আপনার যে অলরেডি যে স্ট্রেংথগুলো রয়েছে সেগুলোকে আরও স্ট্রেংথেন করতে হয় আর যে উইকনেসগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে যেতে হয় যদি ওভারঅল বিভিন্ন মেজার একসঙ্গে দেখি একটা পার্টিকুলার মেজার না দেখে তাহলেও দেখব যে এই এশিয়ান কান্ট্রিগুলো সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে সবাই মনে করছে যে ফিউচারে অনেক এগিয়ে যাবে র্যাঙ্কিং অনেক বেটার হবে তার মতে বাংলাদেশ ও ভারতের উন্নয়ন সঠিক পথে রয়েছে সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা রিজার্ভের অলস অর্থ থেকে তহবিল গঠনের সরকারি সিদ্ধান্তকে নতুন উদাহরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এমন তহবিল যেমন লাভ বাড়াবে সরকারের একই সাথে বিদেশ থেকে ঋণ নেয়ার পরিমাণও কমাবে তবে কারো কারো মতে এর ব্যবহারে অত্যন্ত সতর্ক হতে হবে সরকারকে বিস্তারিত সুলতান আহমেদের আরেকটি রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে কখনো $31 বিলিয়ন আবার কখনো বা $32 বিলিয়ন ঘর ছাড়িয়েছে এটা অর্থনীতিবিদদের মতে সাধারণত 4 থেকে 5 মাসের আমদানির খরচ রিজার্ভে জমা থাকাই যথেষ্ট সেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ রয়েছে প্রায় 9 মাসের আর এমন প্রেক্ষাপটে সরকার চাইছে এখান থেকে প্রতি বছর $2 বিলিয়ন করে 5 বছরে $10 বিলিয়ন সার্বভৌম সম্পদ তহবিল গঠন করতে যে তহবিল এরই মধ্যে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন রিজার্ভের টাকা ব্যবহারের সঠিক সময় এখন তাদের মতে এটি নতুন এক উদাহরণ তৈরি করতে পারবে অবকাঠামো উন্নয়নের জন্য আমাদের যে হিউজ ইনভেস্টমেন্টের দরকার সেই ইনভেস্টমেন্টগুলোতে আমরা রেটে যেতে পারি
অনেক সময় আমরা বাইরে থেকে যে টাকাটা পাচ্ছি ইনভেস্টমেন্টের জন্য অবকাঠামো খাতে, সেটার সাথে সমান্তরালভাবে অন্যান্য অবকাঠামো বিনির্মাণ করতে হয় আমাদের, সেই টাকাটাও এখান থেকে আসতে পারে। বিশেষত যেখানে নাকি ইম্পোর্ট কন্টেন্ট বেশি হবে সেখানে এটা ব্যবহার করা যেতে পারে। তবে কারো কারো মতে এর ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সরকারকে। এই বিনিয়োগটি হতে হবে অত্যন্ত সতর্কতামূলক, যেমন ভালোভাবে যে প্রজেক্টে এটাকে খাটানো হবে, প্রজেক্ট অ্যাপ্রেজাল চমৎকার হতে হবে। সেই জন্য সরকারের খুব ভালো ভালো প্রজেক্ট যেগুলি সন্দেহাতীতভাবে রিস্ক অ্যানালিসিস করে করা হয়েছে এবং মানুষের উপকারে লাগবে, এরকম প্রজেক্টে ব্যবহার করাই যেতে পারে। এই দুই অর্থনীতিবিদের মতে মানুষের উপকারে আসবে শুধুমাত্র এমন জায়গায় ব্যবহার হওয়া প্রয়োজন এই অর্থ। এর বাইরে যে কোনো সময় সংকট তৈরি হলে অর্থের যোগান কোথা থেকে আসবে আগাম সেই ভাবনাও সরকারকে ভেবে রাখতে হবে। আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক মডেলিং সানেমের আয়োজনে শুরু হলো অর্থনৈতিক সম্মেলন। শনিবার সকালে রাজধানীর ব্র্যাকেন সেন্টারে উদ্বোধনী দিনে যোগ দেয় বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা। এমন আয়োজনকে তরুণ অর্থনীতিবিদদের জন্য নতুন প্ল্যাটফর্ম বলে মনে করছেন আয়োজকরা। তারা বলছেন দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতা করতে পারে এমন আয়োজন। আমাদের এই সম্মেলনের যে মূল উদ্দেশ্য হচ্ছে যে তরুণ গবেষক বাংলাদেশে অর্থনৈতিক চর্চা যারা করে তাদেরকে, তাদের অর্থনৈতিক চর্চাকে প্রমোট করা, এবং যারই রিফ্লেকশন হচ্ছে আমরা দুদিনব্যাপী কনফারেন্সে প্রায় 26টা পেপার প্রেজেন্টেড হবে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের তরুণ গবেষক কীভাবে প্রবৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তিকরণকে নিশ্চিত করতে পারে এবং প্রবৃদ্ধি কী ধরনের হওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করব আগামী দুদিন বিভিন্ন সেশনে এই প্রবৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণের যে বিভিন্ন দিকগুলো আছে, চ্যালেঞ্জগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করার জন্য। ছয় দিন ধরে গরুর মাংস বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনরত মাংস ব্যবসায়ীরা। এরই মধ্যে এর প্রভাব পড়েছে মুরগি আর মাছের বাজারে। বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে, চাল ডাল আর তেলের বাজার আছে আগের মতোই। গত সোমবার থেকেই রাজধানী জুড়ে গরুর মাংস বিক্রি বন্ধ রয়েছে। চাঁদাবাজি, অতিরিক্ত খাজনা আদায় বন্ধ ও মাংসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। মাত্র একটি সেতুর কারণে বদলে যেতে শুরু করেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের চরাঞ্চলের হাজার মানুষের জীবন। গ্রামের মেঠোপথ বদলে তৈরি হচ্ছে পাকা রাস্তা। কৃষিপণ্য পরিবহন হয়েছে আগের চেয়ে সহজ, ফলে অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া লেগেছে ব্রহ্মপুত্র পাড়ের বিস্তীর্ণ চরে। সৈয়দ নোমানের প্রতিবেদন জানাচ্ছেন হাসান কামরুল। যোগাযোগ ব্যবস্থা যে একটি প্রত্যন্ত অঞ্চলকে বদলে দিতে পারে তার নতুন উদাহরণ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র পাড়ের চরাঞ্চল। গফরগাঁওয়ের শালটিয়া সেতু চরাঞ্চলের হাজীগঞ্জ ও দেওয়ানগঞ্জকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে পাল্টে দিয়েছে সেখানকার জনজীবন। আগে যেখানে রিক্সাও চলতো না, সেখানে যানবাহন চলাচলে গতি এসেছে এখন। গাড়িগুলো তো দূরের কথা, রিক্সাও চলে নাই। আর ব্রিজ হওয়ার পরে অত্র এলাকা রাস্তাঘাটের উন্নতি হয়েছে, গাড়িগুলা সব কিছু সুন্দরভাবে চলতেছে। নদী পার হয়ে যাইতে হইতো, অনেক হাঙ্গামা হইতো, অনেকটা 5-6 কিলোমিটার জায়গার মতো যাওয়া আসা হাঁটা করা লাগতো। এখন আমরা দেখা গেছে যে বাড়িতে বের হয়ে অটোতে উঠা, গাড়ির মধ্যে উঠা, বাড়িতে সরাসরি কলেজে যাইতে পারি। কৃষিপ্রধান এই জনপদে আগে পণ্য পরিবহন ছিল একটি বিড়ম্বনার নাম। নৌকায় নদী পার হয়ে যেতে হতো কাছের বাজারে, কিন্তু এখন সহজেই পণ্য পৌঁছে যায় ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এমনকি সিলেটেও। কষ্ট করতাম মালামাল লইয়া, এখন আর কষ্ট করতে হয় না। এখন মনে করুন যে কোনো মুহূর্তে আমরা গোহরগাঁও যাইতারি আইতারি, পানি পাওয়া যা, সেচ পাওয়া যা, সব কিছু করতে ফসলাদি খুব বেশি মাত্রা মারাইতেছি। প্রশাসন বলছে যোগাযোগ ব্যবস্থার সাথে সাথে কৃষি নির্ভর শিল্পায়নের বিকাশ হলে এই অঞ্চল আমূল বদলে যেতে পারে। এই ব্রিজের হওয়ার কারণে এখানে শিল্পায়নের অগ্রসর হবে এবং শিল্প বিপ্লবের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে, এটি আমরা আশা করছি। এলজিইডির নিজস্ব অর্থায়নে 2013 সালে নির্মিত হয় শালটিয়া সেতু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। শেষ দিনে ইন্দো বাংলা ট্রেড ফেয়ারে ইন্ডিয়া ও বাংলাদেশের পণ্যের সমাহার, ক্রেতাদের জন্য বিশেষ ছাড়।
স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চলছে ইন্দো বাংলা ট্রেড ফেয়ার, যেখানে স্থান পেয়েছে ইন্ডিয়া বাংলাদেশ এবং সহ দুই দেশের উল্লেখযোগ্য কিছু পণ্য ও সেবা। শেষ দিনেও মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতা দর্শনার্থীদের জন্য রেখেছে বিশেষ ছাড় ও সুযোগ সুবিধা। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের অংশগ্রহণে চলছে ইন্দো বাংলা মেলা। প্রতিষ্ঠানগুলোর মতে বিশ্বমানের বিভিন্ন পণ্য এবং সেবা নিয়ে তারা এবারের আয়োজনে এসেছে। পণ্যের বিক্রি এবং বিপণনই তাদের মুখ্য উদ্দেশ্য বলে জানালেন তারা। জাস্ট আমরা এখানে প্রদর্শনীর জন্য প্রোডাক্টগুলো মানে কাস্টমারদের শো করতেছি, কিছু প্রোডাক্ট আমরা সেল দিচ্ছি। আমরা যেহেতু এই দেশে প্রোডিউস করছি, সুতরাং আমরা আপনার প্রাইসটা কমফোর্টেবল প্রাইসে দিতে পারছি আর কি আপনাকে। 270 সিসির এবং এটা পেট্রোল ইঞ্জিন চালিত একটা ফোর হুইলার গাড়ি, যেটা পার লিটারে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে, খুবই ফুয়েল এফিসিয়েন্ট, এবং এটার প্রাইসিং করা হয়েছে 4,99,000 টাকা। ক্রেতা দর্শনার্থীরাও মেলা ঘুরে দেখার পাশাপাশি কিছু না কিছু কিনছেন। কেউ কেউ এসেছেন কাঙ্ক্ষিত পণ্যের অফার সম্পর্কে বিস্তারিত জানতে। ভালোই লাগছে, ছোটো পরিসরে মোটামুটি আয়োজনটা ছোট হলো, কিন্তু জিনিসটা অনেক পিছনে ব্যাকগ্রাউন্ড বড়। কিন্তু কারণ এখানে দেখলাম যে মোটামুটি বাংলাদেশের অনেক কোম্পানিগুলো আসছে, যাদের সাথে হয়তো আমরা ভালোভাবে একটু পরিচয় হতে পারবো। প্রধানত এসছি ন্যানো গাড়িটা দেখার জন্য, বাচ্চাদের নিয়ে এসছি। আমার একটু পছন্দ ছিল এই বিষয়ে, একটা ধারণাও ছিল। তো হ্যাঁ, 50,000 টাকার একটা ছাড় দিয়েছে, আর কিছু বোধহয় অফার সাথে আছে। ভারত বাংলাদেশের এমন যৌথ আয়োজন ভবিষ্যতে দুই দেশের ব্যবসায়ীদের মাঝে সুসম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। দিনাজপুরে কুল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরে কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। তবে বছরে একবার ফলন হয় বলে বাড়তি আয়ের জন্য অন্যান্য ফলজ গাছ রোপণের পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। প্রতিনিধি ফখরুল হাসান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাজিনা শাফি। দিনাজপুরে বাড়িকুল, বাউকুল ও আপেলকুলের আবাদ বেশি, তবে বাজারে ভালো দাম পাওয়ায় আপেল কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। এদিকে আপেল কুল খেতে সুস্বাদু, তাই বাজারে চাহিদাও বেশি। এছাড়া চারা রোপণের এক বছরের মাথায় ফলন আসতে শুরু করে। তো অন্যান্য বছরের তুলনায় আমি আশা করছি এবার ফলন আপেল কুলে আমার বেশি হবে। বাজারে বিক্রি করলে 50 থেকে 60 টাকা পর্যন্ত পাই, আর ডাল সিজনে 100 টাকা পর্যন্ত পাই। নিপা ভাইরাসের কারণে কুল চাষ ক্ষতিগ্রস্ত হয়, তাই চাষিদের কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। অনেক চাষি বর্তমানে যখন একসাথে কুল উঠে বাজারে তখন দামটা কম পায়, সেজন্য কিছুটা নাইট্রোজেন জাতীয় সার এবং সেচ প্রয়োগ করে হারভেস্টিংটা একটু লেট করতেছে, এবং পরবর্তীতে তারা লাভজনকভাবে দাম বেশি পাচ্ছে এবং লাভবান হচ্ছে। দিনাজপুরে 180 হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে, আর গড় ফলন প্রায় 1200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যবসায়ে নতুন দ্বার উন্মোচন করেছেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের কয়েকজন উদ্যোক্তারা। বাগানে পড়ে থাকা শামুক ঝিনুকের খোলস দিয়ে চূর্ণ তৈরি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তারা। কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আশপাশের প্রায় 600 মানুষের। যশোর প্রতিনিধি রিপন হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শামুক ও ঝিনুকের ভেতরে থাকা মাংস চিংড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করেন যশোরের অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার ঘের ব্যবসায়ীরা। তারপর তারা খোলসগুলো ফেলে দেন বাগান বা ঝোপঝাড়ে। ব্যবহৃত শামুকের খোলস গ্রামাঞ্চল থেকে কিনে এনে বিশেষ উপায়ে পাজায় পুড়িয়ে চুন তৈরি করছেন অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের কয়েকজন উদ্যোক্তারা। ব্যাপক খরচ, লাভ খুবই কম, কিন্তু চাহিদা আছে বাজারে, সেই আকার আমরা চাহিদা মতো দিতে পারি না। এটা আমরা ক্রয় করি, যে বেশি মনে করেন আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে, আমরা খুব উপকৃতভাবে আমরা দিন যাপন করতে পারি। এখানে গড়ে ওঠা 6টি কারখানায় শামুক ঝিনুক সংগ্রহ, পরিবহন ও পাজা পোড়ানো সহ উৎপাদন প্রক্রিয়ার সাথে প্রতিটি কারখানায় গড়ে 100 জন করে মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। উন্নত মানের মেশিন হলি আর টাকা পয়সার অর্থ বেশি হলি আমাদের কারখানাটা আরো ভালো চলতো। কালে আমরা শামাক দুই, এক কুড়া দুইলি, এক বাটি দুইলি 100 টাকা দেয়। চুনটা মানে বিভিন্ন কাজে ব্যবহার, যেরকম
মাছের গেড়ে পানির সাথে যে চুনটা ব্যবহার হয় এটা এটা এই সামনে চুন মানুষ অনেক যারা খায়। সহযোগিতা করলে এই ব্যবসায় আয়ের পরিধি আরও বাড়বে বলে মনে করেন পল্লী উন্নয়নের এই কর্মকর্তা। সরকারি পর্যায়ে আরও একটু আর্থিক সহযোগিতা এবং পরিকল্পনা এখানে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই শিল্পটা আস্তে আস্তে আরও উন্নতি ঘটবে। তবে সরকারি সহযোগিতা পেলে এই ব্যবসাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। আমদানি পণ্যের ওপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকির পর পাল্টা হুমকি জার্মানির। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস সংবাদ। রবি আজিয়াটা লিমিটেডের মিডিয়া এজেন্সি হিসাবে কাজ করবে হাভাস মিডিয়া বাংলাদেশ। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাবুদ্দিন আহমেদ ও হাভাস মিডিয়া বাংলাদেশের চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ টেকনোলজি অফিসার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। গাজীপুরে অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স। গাজীপুর সদরের রাজবাড়ি মাঠে এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এম এ আলম। আর বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাস। মোট 27টি ব্যাংকের এই আয়োজনে লিড ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আন্তর্জাতিক বাণিজ্যের খবর। ট্রাম্পের আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকির পর এবার পাল্টা শাস্তিমূলক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মান চ্যান্সেলরের পক্ষে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পার্লামেন্টারি দলের প্রধান ভলকার জানান, যদি ট্রাম্প এমন কোনো উদ্যোগ নেন তারাও এর পরপরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসাবে একই কাজ করবেন। তিনি আরও বলেন, সবার উচিত ট্রাম্পকে এটা বোঝানো যে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্নতার নীতি কারো জন্যই সুফল বয়ে আনবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমদানি পণ্যের উপর 35% হারে বাড়তি করারোপের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত একীভূত হচ্ছে না ব্রিটিশ জায়ান্ট ইউনিলিভার ও মার্কিন খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্রাফট হাইন্স। এর আগে মার্কিন বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের মালিকানাধীন ক্রাফট ইউনিলিভারকে $14,300 কোটি বিনিময়ে একীভূত হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে কোনো অর্থনৈতিক ও কৌশলগত লাভ নেই এমন কারণ দেখিয়ে এই প্রস্তাব নাকচ করে ইউনিলিভার। তবে ক্রাফট কর্তৃপক্ষ জানিয়েছে এই চুক্তির ব্যাপারে তারা এখনও আশাবাদী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। ২০৫০ সালে বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। পিডব্লিউসি বলছে ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া, স্পেন, মালয়েশিয়াকে। রিজার্ভের অলস অর্থ থেকে তহবিল গঠনের সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন বিশেষজ্ঞরা। গরুর মাংস বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি। টোয়েন্টি ফোর বিজনেস সংবাদে পরবর্তী আয়োজন নিউজ 24 স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।